দেশব্যাপী ইলিশ শিকারে টানা 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার। মধ্যরাত থেকে ইলিশ শিকারে সাগরে নামবেন জেলেরা। এরই মধ্যে প্রস্তুতি শেষে অপেক্ষার প্রহর গুনছেন উপকূলীয় এলাকার হাজার হাজার জেলে। শুক্রবার সকালে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন জেলে পল্লি ও বন্দর ঘুরে দেখা যায়, জেলেরা জাল, ইট সহ প্রয়োজনীয় সব সরঞ্জামাদি প্রস্তুত রেখে মাছ ধরার অপেক্ষায় বসে আছেন। 100 জেলার ভিতরে আপনার 95টা জেলেই আছে ঋণ, মানে এনজিও থেকে এরা টাকা ছাড়ায়। টাকা ছাড়ানোর পর এরা সাগরে ব্যবসা করে, ঠিক আছে। তারপর আপনার এই সরকার 65 দিন অবরোধ দেয়, 22 দিন অবরোধ দেয়, এ সময় তো আমাদের কাজকর্ম বন্ধ থাকে, তখন আমরা কিস্তি টাকা দিতে পারি না। সরকার 22 দিন অবরোধ দিছে, ঠিক আছে, কিন্তু অবরোধের তো সরকারের তো অনুরোধ, অবরোধ মানতে হইব। তো 22 দিন অবরোধ গেছে, 22 দিন আমরা অনেক কষ্ট করে চলছি, ঠিক আছে। 22 দিন তো আর আমার কোনো ইনকাম নাই, জাল ফাল হারছি, এরপরে দিয়ে ইট ফুল টুলুট লাইনটাইন করছি। এখন 22 দিন অবরোধ শেষ, রাত্রে 12টা বাজে, লামালাই দিতে বাসে রে। তবে তাদের চোখে মুখে রয়েছে ক্লান্তির ছাপ, কারণ 22 দিনের অবরোধে সরকার থেকে প্রতি জেলেকে 25 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও পাননি তারা। পরিবারের খরচ মেটাতে ঋণগ্রস্ত হয়েছেন অনেক ছেলে। কুয়াকাটি এলাকার জেলে আবুল কালাম জাগনিউসকে বলেন, অবরোধের সময় আজ শেষ, তাই কাজ শেষ করে বসে আছি। রাত 12টার পরে সমুদ্রে নামব, তবে সরকার আমাদের 25 কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেয়নি। এ সময় সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জাগনিউসকে বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এবারের 22 দিনের অবরোধ সফল হয়েছে। তবে জেলা পরিষদ নির্বাচন ও ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কারণে আমরা নির্ধারিত সময়ের মধ্যে সব জায়গায় চাল দিতে পারিনি। আগামী কয়েকদিনের মধ্যে উপজেলার জেলেদের কাছে চাল পৌঁছে দিতে পারবো বলে আশা করছি। আমরা বিগত এই 22 দিনে একটা জিনিস লক্ষ্য করছি, যে এখানকার মাঝি সমিতি, জেলে সমিতি প্লাস আলুদার সমিতি সবাই খুবই সচেতন এবং আমাদের আইন প্রয়োগের সবাই স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছে। বিগত বছরগুলোর চেয়ে এবছর আরও বেশি কঠোরভাবে তারা সহায়তা করছে।